তো এই ভিডিওটিতে আলোচনা করব আমাদের যে বিভিন্ন ইমোশনাল গান আমরা শুনে থাকি, বিভিন্ন স্যাড সং, তারপরে আপনার ব্যর্থ হওয়ার গান, তারপরে বিভিন্ন ধরনের নেগেটিভ গান যেগুলো, ওকে, ওই গানগুলো আমরা যখন শুনি তখন কিন্তু আমরা ইমোশনালি এঙ্গেজ হই। ওকে, ভাবতে চেষ্টা করি যে এই যে লোকটা গানটা গাইছে ওই লোকটা আমি বা ওগুলো আমারই কথা। এখন এই এই এগুলোর সাথে আমাদের জীবনের সাকসেস হওয়ার ক্ষেত্রে কী আপনার রিলেশন আছে, কী কানেকশনটা আছে, সেটাই এখন আলোচনা করব। তো আমাদের মনের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ডের মাধ্যমে আমরা চিন্তা করি, আমরা যে পড়াশোনা করি, চিন্তা করি, হ্যাঁ, এগুলো সব হয় কনসিয়াস মাইন্ডের মাধ্যমে। তারপর আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে আপনি মনে করতে পারেন একটা ট্যাপ রেকর্ডারের মতো, ওকে, যেখানে আপনি ওই যে একটা ক্যাসেট রেকর্ডারের মধ্যে আপনি যে বিভিন্ন ধরনের বা ভয়েস রেকর্ডার বা যাই বলেন এরকম যে আপনি যা কিছু রিপিটেডলি করতে চান কোনো চিন্তা করা ছাড়া সেগুলো আপনি এখানে আপনি রেকর্ড করলেন, রেকর্ড করলে পরে আর আপনার চিন্তা করা লাগবে না ওই জিনিসটা করতে, ওটা অটোমেটিকলি আপনার ওই ক্যাসেটটা প্লে হতে থাকবে। তো এই সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম আমাদের জীবনকে চালায়। দেখবেন যে অনেকে এখানে আপনার কনসিয়াস মাইন্ড দিয়ে খুব ভালো ভালো চিন্তা করে, খুব সাকসেসের বই পড়ে বা সাকসেসের ভিডিও দেখে বা সব কিছু সাকসেসফুল মানে পজিটিভ চিন্তা করে, কিন্তু তার জীবনে এগুলোর রিফ্লেকশন হয় না, সে জীবনে আপনার ব্যর্থই। এর পেছনের কারণটা হচ্ছে তার সাবকনসিয়াস মাইন্ড, যেটা হচ্ছে ডিপার মাইন্ড, যেটা আপনার আন্ডারগ্রাউন্ড মাইন্ড, যেখানে কী আছে সেটা দেখা যায় না, ওকে, দেখা যায় না। সেই মাইন্ডের যত প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আমাদের জন্মে আমাদের মানে সন্তান মায়ের গর্ভে কনসেপ্ট হওয়ার মেবি সাত সপ্তাহ থেকে শুরু হয়ে এই প্রোগ্রাম শুরু হয়। হ্যাঁ, তো এই প্রোগ্রাম আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যত ধরনের কালচারাল জিনিসপত্র আছে সব কিছু এখানে ডাউনলোড হতে থাকে। হ্যাঁ, তারপরে আমরা যে কোনো জিনিস আপনার রিপিটেডলি যদি করি, বারবার একটা জিনিস করতে থাকি, তখন এটা রেজিস্টার করে ফেলে যে এটা প্রোগ্রাম, তখন নেক্সট টাইমে এই জিনিসটা করতে গেলে আর চিন্তা করা লাগবে না। যেমন আপনি যদি যেমন একটা বাচ্চা যখন বারবার মানে হাঁটা শেখার সময় বারবার পড়ে যায়, তখন তার একটা সময় তার সাবকনসিয়াস মাইন্ড ওটা রেকর্ড করে ফেলে যে মানে নেক্সট টাইমে হাঁটতে গেলে সে আর পড়বে না, ওকে, বা তার আর আবার বারবার পড়ে তারপর শিখতে হবে না, একবার শিখেছে সেটাই ওইখানে রেজিস্টার্ড হয়ে যাবে। আবার ড্রাইভিং করার মতো, ড্রাইভিং আপনার বারবার শিখতে হয় না, একবার প্রথমবার শেখার সময় অনেক আপনার টেনশন থাকে, অনেক হয়তো ভুল হচ্ছে এরকম, কিন্তু একটা সময় যখন এটা আপনি একবার পারেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড যখন রেজিস্টার করে ফেলে তখন আপনি এমন সময় যাবে যখন আপনি ড্রাইভিং করবেন এক দেড় ঘন্টা, কিন্তু আপনি আবার সেম এক দেড় ঘন্টা মানুষের সাথে ফুল অ্যাটেনশন প্রয়োগ করে আপনি কথা বলবেন, তাতে কোনো সমস্যা হবে না, কারণ ওই সময় ড্রাইভিংটা করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, ঠিক আছে। আমরা কনসিয়াস মাইন্ড যখন অন্য কাজে ব্যস্ত থাকে তখন আমাদের জীবনটা চালায় সাবকনসিয়াস মাইন্ড। প্রায় 95% সময় আমাদের একটা দিনের মধ্যে 95% সময় আমাদের জীবনটা চালায় সাবকনসিয়াস মাইন্ড। তো এই জন্যই অনেকের অনেক আশা, বড় সব প্রত্যাশা, অনেক কিছু স্বপ্ন আছে এখানে, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রাম হচ্ছে অন্যরকম, যার ফলে তার জীবনে সেগুলো ফুটে ওঠে না। তো যাই হোক, এখন সাবকনসিয়াস মাইন্ডে যেভাবে প্রোগ্রামগুলো গড়ে ওঠে তার একটা ভাবে হচ্ছে এরকম যে রেপিটেশন, যেটা ওই যে বারবার, যেমন আপনি একটা বাচ্চা শিখবে সরয় 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 আপনার পাঁচশো বার 1000 বার এমন বলার পরে যখন তার মাইন্ডের মধ্যে এই জিনিসটা রেজিস্টার হয়ে যাবে তখন কিন্তু তার আর এটা শেখা লাগবে না। সিমিলারলি আপনার রেপিটেশন বারবার করা প্লাস ইমোশনালি এঙ্গেজ হওয়া, আপনি দ্রুত কনসিয়াস মাইন্ড থেকে সাবকনসিয়াস মাইন্ডে একটা ইনফরমেশন আপনি যদি রেজিস্টার করতে চান তাহলে বা প্রোগ্রাম করতে চান তখন আপনার রিপিট করতে হবে একটা জিনিস বারবার, প্লাস ইমোশন অ্যাড করতে হবে। ইমোশন কি, যেমন আপনার রাগ, ক্রোধ, ঘৃণা, তারপরে আপনার সেক্স, লাভ, এই সমস্ত ইমোশন, আপনি এই সমস্ত ইমোশনের যে কোনো একটা ইমোশন আপনি যদি অ্যাড করেন এই রেপিটেশনের সাথে তাহলে খুব দ্রুত আপনার প্রোগ্রামটা ফর্ম হয়ে যায়, প্রোগ্রামটা গড়ে ওঠে। তো এই যে আমরা যখন স্যাড গানগুলো শুনি, বেশিরভাগ গানগুলোই কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে এগুলো একটু নেগেটিভ, ওকে, নেগেটিভ, কোনো বিরহের গান বা এই টাইপের
যদি আমরা শুনি আর সেই সময় আমরা যদি ইমোশনালি এঙ্গেজ হই তাহলে কিন্তু এইটা গানের যে কথাগুলো সেগুলো কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে প্রোগ্রাম হিসাবে যুক্ত হয়ে গেল, তখন আমাদের জীবন কিন্তু ওই প্রোগ্রাম অনুসারে চলবে, মানে ওই প্রোগ্রামকে সত্যি করতে যা যা করা লাগে আমাদের জীবনে তা কিছু ঘটবে। ওকে, তো এইভাবে এই সমস্ত গান আপনার, তো এই জন্য আমার সাজেশন হচ্ছে এই জিনিসটা আমি যখন পার্সোনালি বুঝতে পেরেছি তখন থেকে আমি গান শোনা অনেক কমিয়ে দিয়েছি। হ্যাঁ, দুই তিন বছর একদম শুনতাম না, তারপরে মাঝে মধ্যে হালকা পাতলা শুনি, কিন্তু এই জিনিসটা মাথায় রাখি যে ইমোশনালি এঙ্গেজ হওয়া যাবে না, ঠিক আছে? গানের যে ওয়ার্ডগুলো সেগুলোর সাথে ইমোশনালি এঙ্গেজ হওয়া যাবে না, হলেই